আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? অনেকদিন পর আবার আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে ঈদের পরের ভিডিও। আমরা বেশ কিছুদিন ধরে মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি আর ভালো লাগছিল না মাংস খেতে। তো সবাই মিলে হঠাৎ একদিন প্ল্যান করলাম যে চলো আমরা একদিন ভর্তা পার্টি করি। তো যেই ভাবা সেই কাজ। তো আমরা ভর্তা পার্টি করতে চলে আসছি, সবাই মিলে ভর্তা পার্টির আয়োজন করলাম। তো এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা, আর এটা কিন্তু আমার বড় ভাই আর বউ করছে এগুলো সব। আর এটা হচ্ছে দুধ কচু পাতার ভর্তা, আর এটা হচ্ছে ডিম ভর্তা। আর এই ভর্তাগুলো কিন্তু অনেক টেস্টি। আর আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কচু ভর্তা, আর এই কচু ভর্তাটা কিন্তু শুকনো মরিচ দিয়ে করা হয়েছে। আর এটা হচ্ছে আলু ভর্তা, আর এই ভর্তাগুলা খেতে আসলে অনেক ভালো লাগছিলো আর ঝালঝাল। আর এটা হচ্ছে ফুলোরি ভর্তা। তো এই ভর্তাটা ভাবি করছিল করতে করতে, আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুন ভাজা, অনেকগুলো বেগুন ভাজা। মানে আমরা মানুষ অনেকজন, তো তাই অল্পতে হবে না। এরপর আপনারা দেখতে পাচ্ছেন লাল লাল পটল ভাজা করা হয়েছে মুচমুচে করে। আর সব ভর্তাগুলো আবারও ভাবলাম আপনাদেরকে একটু একটু করে দেখাই দিই সব ভর্তাগুলা। আর এ আসলে বলতে গেলে কি সেদিনকার আর ভর্তাটা অনেক টেস্টি ছিল, আর আমরা সবাই অনেক মজা করে খেয়েছি, সবাই দুই প্লেট তিন প্লেট করে খেয়েছি। অলরেডি আমাদের কয়েকটা ভর্তা করা হয়ে গেছে, ফুলোরির, যেমন আলু ভর্তা, আর ওই যে কচু দুধ কচুর ভর্তাটা, আর এখন ডাল ভর্তা করা হচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ ডাল ভর্তাটা অনেক ঝাল ঝাল করা হচ্ছে, আর এখানে কিন্তু কাঁচা মরিচও দেওয়া হয়েছে আর শুকনো মরিচও দেওয়া হচ্ছে, আর অনেক বেশি সরিষার তেল দেওয়া হলো। আর এই তো আবারও মনে হচ্ছিলো যে একটু মরিচটা কম, তাই ভাবি আবারও একটু বেশি করে মরিচটা দিয়ে দিল। তো ভিউয়ার্স, আমাদের ভর্তাগুলো কিন্তু অনেক মজার হয়েছিল আর অনেক ভালো লাগছে, তাই না দেখতে? তো আমরা এক এক করে প্লেটে সব ভর্তাগুলো সাজাই নিব, আর একের পর এক ভর্তা হতেই আছে সাইড দিয়ে। খুবই মজা লাগছিল বিষয়টা, আর আমরা সাইডে কিন্তু অনেক মজা করছিলাম সবাই মিলে। আর সবাই মিলে বলছিলাম কে কতটুকু খাবো না খাবো, এটা ওটা আমরা গল্প করছিলাম আর হাসাহাসি করতাম। তো ফাইনালি আমাদের প্লেটটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর অনেক সুন্দর লাগছে প্লেটটা, তাই না? লেবুতে পরিবেশন করেছি আমরা প্লেটটা, আর এটা হচ্ছে আমার প্লেট, আর খেতে অনেক অনেক ভালো লেগেছে ভিউয়ার্স। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।